বলতো আমার হাতে এটা কি? সুতা। সুতা কিটা? সুতা। সুতা, আচ্ছা সুতোর ইংরেজি কি? থ্রেড। থ্রেড, সুতোর ইংরেজি কি? থ্রেড। আর এই দেখো এটা কি? সুই। সুই, এটা কি? সুই। সুইয়ের ইংরেজি কি? নিডল। নিডল, সুইয়ের ইংরেজি? নিডল। নিডল, আর সুতা ঢুকানোকে কি বলা হয়? থ্রেড। থ্রেড, সুতার ইংরেজিও থ্রেড, আবার সুতা ঢুকানোকেও কি বলা হয়? থ্রেড। ক্লিয়ার? আচ্ছা এবার যদি বলি আমি শুয়ে সুতা ঢুকাচ্ছি কি হবে? আই এম থ্রেডিং দ্য নিডল। আই এম থ্রেডিং দ্য নিডল। আমি করেছি, আমি দেখো তাহলে আমি শুয়ে সুতা ঢুকিয়েছি কি হবে? আই হ্যাভ থ্রেড দ্য নিডল। থ্রেডেড হবে, থ্রেডেড। থ্রেড, এর পাস্ট ফর্ম হচ্ছে থ্রেডেড। থ্রেডেড, আমি শুয়ে সুতা ঢুকিয়েছি। আই হ্যাভ থ্রেডেড দ্য নিডল। আর আমি শুয়ে সুতা ঢুকাচ্ছি। আই এম থ্রেডিং দ্য নিডল। আর আমি শুয়ে সুতা ঢুকিয়েছি। আই হ্যাভ থ্রেডেড দ্য নিডল। তাহলে বলো তো মা শুয়ে সুতা ঢোকাচ্ছে কি হবে? মম ইজ থ্রেডিং দ্য নিডল। মম ইজ থ্রেডিং দ্য নিডল। তাহলে আরেকবার বলি, শুইকে ইংরেজিতে বলা হয় নিডল, সুতাকে ইংরেজিতে বলা হয় থ্রেড, আবার সুতা ঢুকানোকেও ইংরেজিতে বলা হয় থ্রেড। বাই বাই।